সুন্দর দেখতে হয়েছে, কালারটাও অসম্ভব সুন্দর এসেছে, আর তরকারিটাও খেতে খুব লোভনীয় হয়েছে। আপনারাও বাসায় এমনভাবে ট্রাই করবেন এই তরকারিটা রান্না করার, দেখবেন আপনাদেরটাও এতটা সুন্দর হবে। আমরা এখন মাছি এসে চলুন আশেপাশে দেখেন, বেগুন ক্ষেত আছে, কলা বাগান, ভুট্টা, সিম, যা আমাদের সিমের ক্ষেত। এ দেখেন কত সুন্দর সিম হয়েছে। এই যে আমাদের সিম ক্ষেত, এখান থেকে কিছুটা সিম উঠিয়ে নিচ্ছি। এবার আমি সবগুলো সিম উঠিয়ে নেব। এই যে সিম, তাহলে চলুন সবগুলো সিম উঠিয়ে নিয়ে, এটা আমাদের সিম ক্ষেত, কত সুন্দর দেখেন। এখন সিমগুলো উঠিয়ে আমি আপনাদের দেখাবো কতগুলো সিম যে সম্পূর্ণ ক্ষেতটা আমাদের। এ দেখেন কত সুন্দর ফুল এসেছে, দেখেন। এই যে দেখেন কত সিম, সিম আমরা কালকের উঠিয়ে বাজারে বিক্রি করেছি, আর এখনো সিম অনেক আছে গাছে, আর খুব ফল এসেছে গাছে। এই দেখেন সিমটা পরিষ্কার করে বেছে নেব, দেখে নেবেন এর ভিতরে পোকা আছে কিনা। তারপর এমনভাবে টান দিলে এর ভিতর থেকে সব ময়লা, এই যে উপরের এই শক্ত অংশটা উঠে যাবে। এই যে কত সুন্দরভাবে উঠে যাচ্ছে। যে সবগুলো সিম আমি খুব সুন্দর করে বেছে নিয়েছি, এখন এটা পরিষ্কার করে ধুয়ে নেব। এই যে এখানে আমি মাছ নিয়েছি, দেশি তেলাপিয়া মাছ 7টা পিস, 7 পিস মাছটা নিয়েছি আমি। এই মাছটা আমি লবণ আর হলুদ মাখিয়ে নেব। কিছুটা লবণ নিয়ে নিলাম, এক চামচের মতো হলুদ গুঁড়ো নিয়ে নিলাম, ভালো করে হলুদ গুঁড়োটা মাখিয়ে নেব। একেবারে দেশি টাটকা তেলাপিয়া মাছ এখন বাসায় নিয়ে আসলো, আমি কেটে কুটে নিলাম, কাটা কোটাটা আপনাদের দেখালাম না। যে সব মাছে আমি খুব সুন্দর করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি। চাইলে আপনারা এখানে একটু ঝালের গুঁড়াও ব্যবহার করতে পারেন, তবে লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে মাছ ভাজি করলে মাছটা ভাজি সুন্দর হয়। চুলায় একটা পরিষ্কার কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে, কিছুটা সাদা জিরা দিয়ে দিলাম, জিরাটা ভাজি হয়ে গেছে, এখন নামিয়ে নেব। আবারও চুলার উপর পরিষ্কার কড়াইটা বসিয়ে দিলাম, এখন কিছুটা সাদা তেল দিয়ে দেব। কড়াইটা গরম হয়ে গেছে, এখন লবণ হলুদ মাখানো দেশি তেলাপিয়া মাছ তেলের ভিতরে দিয়ে দিলাম। মাছটা আমি লাল লাল করে ভাজি করে নেব। রান্নার জন্য লাগবে আমার দুটো আলু, আলু দুটো কেটে নেব। যে আলু দুটো আমি সুন্দর করে কেটে নিয়েছি, আপনারা আপনাদের পছন্দ সাইজ অনুযায়ী কেটে নেবেন। এখন আলুটা আমি ভালোভাবে ধুয়ে নেব, পরিষ্কার করে কেটে কুটে রাখা সিমগুলো এখন ভালোভাবে ধুয়ে নেব। সিম দুটো দুটো পরিষ্কার পানি ছেড়ে এসেছে, দেখেন পানিটা একেবারে পরিষ্কার, সিমটা আমার ধোয়া হয়ে গেছে, এখন এটাও এক সাইডে রেখে দেব। মাছের এক পিস ভাজি হয়ে গেছে, এখন মুছে দেব। পিঠে লাল লাল করে ভাজি করে নেব, মাছটা ভাজি হয়ে গেছে, এখন মুছে নেব। এখন টুকরো করে কাটা আলুগুলো দিয়ে দেব, আর মাছগুলো আমি এমন লাল লাল করে ভাজি করে নিয়েছি। আলুগুলো লাল লাল করে ভাজি করে নিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। আলুগুলো ভাজি হয়ে গিয়েছিল, আমি এখন উঠিয়ে নিয়েছি। এই দেখেন এমনভাবে আলুগুলো আমি ভাজি করে নিয়েছি। এই তেলের ভিতরে কিছুটা তেল দিয়ে দিলাম, দিয়ে দিলাম সামান্য পরিমাণ কালো জিরা, ফোড়নের জন্য একটা শুকনো জাল, দিয়ে দিলাম কয়টা কাঁচামরিচ ফালি করা, দিয়ে দিলাম আদা রসুন বাটা,
সামান্য একটু পানি দিয়ে দিলাম, ছোলার জাল হয়ে গেছে একটু মশলাটা পুড়ে না যায় তার জন্য। এখন দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, পেঁয়াজের কাঁচা গন্ধ চলে গেছে। এখন ধনিয়া আর জিরা বাটা দিয়ে দিলাম এক চামচের মতো, এই মশলাটা এখানে দিয়ে দিলাম। মশলাটা ভালোভাবে কষানোর জন্য কিছুটা পানি দিয়ে দিলাম, কিছুটা লবণ দিয়ে দিলাম, এক চামচের মতো হলুদ দিয়ে দিলাম। কাপড়চকরণ দিয়ে মশলাটা আমি খুব সুন্দর করে কষিয়ে নেব। কালারটা সুন্দর করার জন্য আমি এখানে এক চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম। এখন মশলাটা থেকে তেল উঠে আসা পর্যন্ত অপেক্ষা করব। মশলা কষাতে কষাতে তেল উঠে এসেছে, এখন ভালো করে ভাজি করে রাখা আলুগুলো দিয়ে দিলাম। আলু আর মশলা খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি, এখন ঝোলের জন্য পানি দিয়ে দেব। পানিটা এখন ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। ঝোলে ভালো মতন জাল উঠে এসেছে, এখন আমি পরিষ্কার করে কেটে কুটে রাখা সিমগুলো এর ভিতরে দিয়ে দিলাম। এখন ঢাকা দিয়ে এটা ঢেকে দিলাম, যাতে সিম আলু ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তার জন্য ঢাকা দিয়ে আমি 5 মিনিটের মতো এটা রান্না করব। 5 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা উঠিয়ে নিলাম। আলুটা আমার একদম সিদ্ধ হয়ে গেছে, সিমটাও সিদ্ধ হয়ে গেছে। ঢাকনা ছাড়া আরো 2-1 মিনিট এটা রান্না করে নেব। আরো 2-3 মিনিট এটা জাল করে নিয়েছি, এখন খুব সুন্দর করে ভাজি করে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছটা দেওয়ার পরে হাফ চামচের মতো পেঁয়াজ বাটা দিয়ে দিলাম। এই মাছ দেওয়ার পরে এই পেঁয়াজ বাটাটা দিলে তরকারিটা খেতে অসম্ভব মজার লাগে, একটা আলাদা ফ্লেভার আসে। তা অবশ্যই আপনারা এই মাছটা দেওয়ার পরে সিম তরকারিতে পেঁয়াজ বাটাটা দেওয়ার চেষ্টা করবেন। এখন একটু ঢাকা দিয়ে 2 মিনিট রান্না করে নেব। 2 মিনিট হয়ে গেছে, এখন ঢাকাটা উঠিয়ে দিলাম। দেখেন মাছ দেওয়ার পর তরকারির কালারটা কিন্তু চেঞ্জ হয়ে এসেছে। এখন হাফ চামচের মতো ভাজা জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। এই ভাজা জিরার গুঁড়া দিলে তরকারির একটা আলাদা ফ্লেভার আসবে। ভাজা জিরার গুঁড়া দিয়ে তরকারিটা 1 মিনিট জাল করে নিয়েছি, এখন নামিয়ে নেব। দেখেন ঝোলটা আমার যতটা রাখা দরকার ততটা রেখেছি, আর এর বেয়ে কম রাখলে ঝোল একেবারে টেনে নেবে আলুতে, তখন ঝোলটা থাকবে না। তাই এই পর্যায়ে আপনারা নামিয়ে নেবেন। দেখেন আমার সিমটা কিন্তু একেবারে সবুজ রয়েছে, কালারটাও নষ্ট হয়নি, আর তরকারির কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এখন এটা নামিয়ে নেব অন্যটা পাত্রে। সিম আলু তরকারিটা পরিবেশন করার জন্য একটা পাত্র নিয়ে নিয়েছি, এখন এটা আমি পরিবেশন করে দেখাচ্ছি কতটা সুন্দর হয়েছে রান্নাটা। দেখেন সিমটাও সিদ্ধ হয়ে গেছে, আলুটাও সিদ্ধ হয়ে গেছে আমার। এভাবে আপনারাও বাসায় রান্না করবেন, দেখবেন খেতে অসম্ভব মজার লাগবে তরকারিটা। দেশি তেলাপিয়া মাছ দিয়ে এই তরকারিটা রান্না করলে অসম্ভব মজার হয় আর খুব টেস্টি হয় তরকারিটা। আর এই মাছটার স্বাদ খুব, মাছটা প্রচুর মিষ্টি। আপনারাও বাসায় এমনভাবে এটা তৈরি করবেন। হ্যাঁ, আমার এই দেশি তেলাপিয়া মাছ দিয়ে নতুন সিমের এই রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক করবেন, ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করবেন যাতে অন্যরা দেখার সুযোগ পায়। আর রান্নাটা কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্টসের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটি, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তাদের আমার পক্ষ থেকে রয়েছে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আমার ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন।